গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমি বৈশাখী বলছি আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা ছাদের থেকে শুরু করছি আর ছাদে উঠেছি আমি আর সানটান আমার হয়ে গেছে আর দেখো ওয়েদারটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম ছাদের ভিউটাও দেখালাম খুব সুন্দর লাগছে ছাদের ভিউটা আজকে ওয়েদার ভীষণ ভালো আর দেখো জামা গুলো মিলে দিয়েছি কেচে ধুয়ে ছাদের উপরে আর আমার পূজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার সিংহাসন ঠাকুরের মন্দির আর দেখো নিচে এসছি রান্না করব সবজি রান্না করবো বাঁধাকপি বরবটি আর কুমড়ো কেটে নিয়েছি একটা সবজি রান্না করব। আর এখানে দেখো কচু কেটেছি কচু দিয়ে পার্সে মাছ দিয়ে ঝাল করব তো রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না রান্নাটা করে নেব তারপরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি কুমড়ো বাঁধাকপি বরবটির একটা সবজি রান্না করেছি আর হচ্ছে পার্সি মাছ কচু দিয়ে ঝাল করে নিয়েছি আর দেখো সবার ভাত বেড়ে নিয়েছি মানে আমার ছেলের আমার মেয়ের আর হচ্ছে শাশুড়ি মায়ের তো সবার ভাত বেড়ে নিয়েছি আর আলু চোখা করেছি উচ্ছে ভাতে দিয়েছি আমার জন্য তো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা রান্নাঘরে এসেছি আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করছিলাম কৌটোগুলো ধুয়েছিলাম সেগুলো শেয়ার করেছিলাম আর রান্নাঘরটা এলোমেলো হয়ে ভীষণ পড়ছিল আর কি তো জিনিসপত্র গোছানো ছিল না কিছুই তো আমার মেয়েকে বললাম একটুখানি তুই আমার সাথে হেল্প কর তুই রান্নাঘরে বাসনগুলো বাসন মধ্যে গুছিয়ে রাখ আর আমি এদিকে মশলার কৌটোগুলো গুছিয়ে রাখি তো দেখো মশলা কৌটো রাখার জন্য এই যে র্যাকটা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে এই র্যাকটা আমাদের ছিল না তো আগে তো মশলার কৌটো রেখেছিলাম এমনি নিচে এক সাইড করে রাখা ছিল তো আমার হাজব্যান্ড বললো একদম তুমি র্যাকের মধ্যে রেখে দাও ভালো লাগবে দেখতে আর গোছানো থাকবে আর কি মশলার কৌটোগুলো ওই জন্যই এই র্যাকটা কিনে নিয়ে এসছে এই র্যাকটার দাম হচ্ছে দুশো টাকার মতো বলেছিল আর একশো আশি টাকা না নব্বই টাকা দিয়ে ওরকম নিয়ে এসছে আর কি দাম দিয়ে তো ভালো লাগছে এক সাইডে থাকবে মশলার কৌটোগুলো আর আমি সন্ধ্যে থেকে না এই মশলার কৌটোতে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো জিরে যা যা মশলা ব্যবহার করা হয় আর কি রান্নাঘরে টুকটাক ওই কৌটোতে ভরে রেখেছি আর হচ্ছে সন্ধ্যা থেকে এই এইসব কাজকর্মগুলো করছিলাম আর আমার মেয়ে বলছিলো মা একটুখানি বেরোবো সাজুগুজু জিনিস টিনিস কিনবে আর কি তো আমি বললাম তুই আমার সাথে একটুখানি হেল্প কর দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা বেরোতে পারবো যদি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় আর কি বলবো বন্ধুরা অনেক কাজ অনেক কাজ রান্নাঘরের জিনিস ছাতে না অনেকটা টাইম লেগে গেল আর কি মেয়ে তো যাই হোক বাসন সেদিক করে গুছিয়ে দিচ্ছে আর আমি এই দিকে দেখো রাখলাম তারপরে ওই নিচের যে র্যাকগুলো আছে ওগুলোতে কৌটোগুলো রাখবো অনেক জিনিস আছে তো অনেক তো কৌটো বেরিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলেও ছিলাম যে যে কৌটোগুলো আমার দরকার সেগুলো রেখেছি আর আরগুলো সব বাদ দিয়ে দিয়েছি আর কি তো হয়তো আবার হয়তো পরে কোনো সময় দরকার হবে ওই কৌটো কৌটোগুলো তো বাদ দেওয়া মানে ওগুলো ফেলে দিনই ওগুলো রেখেছি আবার পরিষ্কার করে রাখবো কোথাও যদি দরকার হয় আর কি আর দেখো মেয়ে তো জিনিসগুলো গুছিয়েছিল বাসন ডাকের মধ্যে আর তার মধ্যে কিছুটা জিনিস এই র্যাকের মধ্যে রেখেছিলাম আবার বাসন ডাকের মধ্যে রেখে দিলাম এই টিফিন কৌটো টৌটো আর কি যেটা আমার হাতের কাছে পাবো সেইগুলোই তো দেখো মেয়ে গুছিয়ে দি দিয়েছে আর এক জায়গায় থালা বাসন বাটি আর হচ্ছে বড় বড় গামলাগুলো টিফিন বক্স এক সাইডে রেখে দিয়েছে সুন্দর করে গুছিয়ে মেয়ে আর আমার একটু কাজেরও হেল্প করছে মৌ আর আমার সকালবেলা একদমই টাইম হয় না কারণ কি সকালে একটুখানি আমি মর্নিং ওয়াক করতে যাই তারপরে এসে ঘরের কাজকর্ম করি উঠুন ঝাড় দেওয়া বলো উঠুন ধোয়া এগুলো তো আছেই আর তার মধ্যে আবার রান্না আমার হাজব্যান্ড বেরোয় তার টিফিন ভাত তরকারি এগুলো তো সব সকালবেলা রেডি করতে হয় আর এইগুলো কাজকর্ম করার পরে না সকালবেলা আর জিনিসপত্র যেন গোছাতে ইচ্ছে করে না মনে হয় যেন একটুখানি রেস্ট নিয়ে আর কি শরীরে মানে রেস্ট চায় শরীর ছেড়ে দেয় আর কি তো যাই হোক একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে মৌকে ডেকে একটু বাসনগুলো গোছালো মৌ বাসন র্যাকের মধ্যে আর আমি এইদিকে মশলার কৌটো সরষের তেল সাদা তেলের বোতল সবই রাখলাম এখানে সুন্দর করে সাজিয়ে এই যে দেখতে পাচ্ছ গ্যাসের লাইটটা রাখার জন্য একটা র্যাক রেখেছি আর এইদিকে তো আমাদের ফিল্টার আর হচ্ছে জলের বোতলই থাকে আর এখানে তো গ্যাস ওভেন আগে থেকেই আছে কোনো পরিবর্তন হয়নি যেখানকার জিনিস সেখানেই রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে শুধু র্যাকটা রেখেছি আর কি নতুন করে মশলা রাখার র্যাক মশলার কৌটো রাখার র্যাক তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর দেখো রান্নাঘরের এই যে র্যাকের মধ্যে ভেতরের র্যাকটা দেখো নিচের র্যাকগুলোতে সব জিনিসপত্র সাজিয়ে রেখেছি মুড়ির কৌটো চানাচুর সব বিস্কুট টিস্কুট সবই তো নিচে রেখেছি আর এই দিকে দেখো একটা র্যাকের মধ্যে আলু পেঁয়াজ এই র্যাকটাই থাকে ধুয়ে পরিষ্কার করে আবার রাখলাম তো চলো আজকার মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি